নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসবে আগামী 5 জানুয়ারি। ওই দিন বিকেল 4টায় অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে গেল 6 নভেম্বর সংসদের 20তম অধিবেশন সমাপ্ত হয়। একটি অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা।